আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশুর সঠিক বৃদ্ধির জন্য দরকার গর্ভস্থায় মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল, কেননা শিশু তার দেহের ও মস্তিষ্কের সুষ্ঠ গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকেই গ্রহণ করবে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো গর্ভাবস্থায় খাদ্য তালিকায় মিষ্টি কুমড়ো কেন রাখবেন, মিষ্টি কুমড়ো শিশুর বিকাশে কিরূপ প্রভাব ফেলে তার বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। মিষ্টি কুমড়া খুবই পুষ্টিকর ও সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। মিষ্টি কুমড়োর মতো সুস্বাদু সবজি খুবই কমই রয়েছে। হালকা মিষ্টি স্বাদের এই সবজিটি খুবই সহজলভ্য এবং এটি পাওয়া যায় সারা বছর জুড়ে। গর্ভস্থায় মায়েদের মুখের রুচি কমে যায়, তাই গর্ভকালীন সময়ের খাদ্য তালিকায় মুখরোচক মিষ্টি কুমড়া রাখতে পারেন। গর্ভস্থায় খাদ্য তালিকায় নিয়মিত মিষ্টি কুমড়োর উপস্থিতি আপনাকে রাখতে পারে অনেক অসুখ বিসুখ থেকে দূরে, কেননা মিষ্টি কুমড়ো রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। মিষ্টি কুমড়া শুধু তরকারি বা বাজি হিসেবেই নয়, অন্যান্য ফলের মতো মিষ্টি কুমড়ো ব্যবহার করতে পারেন সালাদ বা স্যুপ তৈরিতেও। কোষ্ঠকাঠিন্য দূর করে, গর্ভস্থায় কোষ্ঠকাঠিন্যে ভুগেন না এমন মা খুঁজে পাওয়া দুষ্কর। গর্ভস্থায় প্রায় সকল মাই কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন। গর্ভস্থায় কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা, তবে ভয় পাওয়ার কিছু নেই। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, যা গর্ভস্থায় কোষ্ঠকাঠিন্যের মতো কমন সমস্যাকে দূরে রাখে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, যদিও বাচ্চার কালো বা ফর্সা হওয়া নির্ভর করে পিতামাতার জিনগত বৈশিষ্ট্যের উপর, তবে শিশুর ত্বকের সৌন্দর্য ও কোমলতা বাড়াতে খাদ্য তালিকায় মিষ্টি কুমড়ো রাখতে পারে। তাছাড়া মিষ্টি কুমড়াতে তো প্রচুর বিটা ক্যারোটিন রয়েছেই। বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজন নিয়ন্ত্রণে রাখে, গর্ভস্থায় অনেক মায়েরই অনাকাঙ্ক্ষিত ওজন বেড়ে যায়। গর্ভস্থায় অত্যাধিক ওজন বৃদ্ধি সুখকর বিষয় নয়, প্রসবকালীন সময় নানা জটিলতা দেখা দেয়। মিষ্টি কুমড়োয় ক্যালোরির পরিমাণ খুব কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকাতে ওজন বাড়াতে পারে না। তাছাড়া মিষ্টি কুমড়ো হজমেও ভালো কাজ করে। ভিটামিন সি এর অভাব দূর করে, ভিটামিন সি শরীরের কার্যক্রম ঠিকঠাক রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্বলতা, ওজন হঠাৎ করে কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি ভিটামিন সি এর অভাবে হয়। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। গর্ভস্থ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় মিষ্টি কুমড়ো রাখতে পারেন।